OnePlus 10R এবং Realme GT Neo 3 দুইটার মধ্যে পার্থক্য কি? যারা টেক ওয়ার্ল্ডের মধ্যে আছেন অর্থাৎ টেক ওয়ার্ল্ডের সাথে যারা সংযুক্ত আছেন তারা বলবেন যে দুইটি ফোন তো একই, শুধু নাম পরিবর্তন, একটা রিয়ালমির আর একটা ওয়ানপ্লাসের। না, এখানেও একটা পরিবর্তন রয়েছে, ফোন দুইটিতেই কিন্তু অনেকটা পরিবর্তন রয়েছে যেটা আপনারা প্রথমে দেখলেই বুঝে যেতে পারবেন প্রথমত, কিন্তু তার ভিতরেও কিছু পরিবর্তন রয়েছে যেটা অবশ্যই আপনাদের দেখাতে হবে। তো তার জন্যই আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছে আসসালামু আলাইকুম সকলকে রাহাত ট্রেকজনের সম্পূর্ণ নতুন এবং একটু অন্যরকম ধাতের ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। আজকের ভিডিওতে আমরা এই দুইটি ফোনকে কম্পেয়ার করব, অর্থাৎ OnePlus 10R এবং Realme GT Neo 3। এই ফোন দুইটিকে আমরা আজকে কম্পেয়ার করব, দেখব যে কোন ফোনটি ভালো বা কোন ফোনটি খারাপ। একটু অবশ্যই দুইটি একই ফোন, কিন্তু কিছুটা চেঞ্জ অবশ্যই আছে। তো কোনটাতে চেঞ্জটা ভালো এবং কোনটাতে চেঞ্জটা খারাপ সেটা কিন্তু আজকে আপনাদেরকে আমি সরজমিনে দেখিয়ে দিব। তো কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করব। তার আগে বলে দিই, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন, ভালো না লাগলে ডিসলাইক বাটনটি সবসময়ের মতো রয়েছে। আর অবশ্যই কমেন্টে জানাতে পারেন যে কেন ডিসলাইক করেছেন, যাতে সেই জায়গাটি আরও ভালোভাবে আপনাদের জন্য প্রস্তুত হতে পারে। তো চলুন কথা না বাড়িয়ে আজকের আরটিজি নিউজ শুরু করি। যারা পেজে দেখছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে দিবেন। তো আমি আর চশমাটা পরলাম না, কারণ এতটা গরম যে চশমাটা পর্যন্ত ঘেমে যাচ্ছে, যার ফলে আমি নিজে কিছু দেখতে পারতেছি না। তো চশমা না পরেই বলি, তো রিব্র্যান্ডিং, যেটা বর্তমানে প্রত্যেকটা ব্র্যান্ডই করে থাকে, রিব্র্যান্ডিং খেলা প্রত্যেকটা ব্র্যান্ডই মানে, যেমন শাওমির কোনো একটা ফোন রেডমির নামে চলে, রেডমির কোনো একটা ফোন পোকোর নামে চলে, পোকোর কোনো একটা ফোন শাওমির নামে চলে, এরকম। তারপরে এদিকে যদি আমি বিবিকে ইলেকট্রনিক্সের এদিকে দেখি, তাহলে রিয়ালমির কোনো একটা ফোন ওয়ানপ্লাস দিয়ে চলে, ওয়ানপ্লাসের আবার কোনো ফোন ওপো দিয়ে চলে, এরকম অনেক রিব্র্যান্ডিং ফোন কিন্তু আমাদের দেশেও রয়েছে। অফিসিয়ালি অনেক ফোন পাওয়া যায় যে রিব্র্যান্ডেড। তো সেটা নিয়ে আমি এর কথা না বাড়ি, রিব্র্যান্ডিং অবশ্যই খারাপ নয়, অবশ্যই যদি ভালো কোনো পরিবর্তন দিয়ে একই ফোন আমাদের কাছে চলে আসে অবশ্যই কিন্তু সেইটি ভালো। তো আমরা আমাদের মূল টপিকে চলে যাই, সেটি হচ্ছে রিয়ালমি জিটি নিও 3 এবং ওয়ানপ্লাস 10R। তো প্রথমে আমরা প্রাইজের কথাটা বলে নিই, এটা ইন্ডিয়ান প্রাইজে আমি বলছি। ইন্ডিয়ান প্রাইজে রিয়ালমি জিটি নিও 3, এখানে দুইটি ভ্যারিয়েন্ট রয়েছে, একটা হচ্ছে 80 ওয়াটের চার্জিং, 5000 mAh ব্যাটারি, আরেকটা রয়েছে 4500 mAh ব্যাটারি আর 150 ওয়াটের চার্জিং। তো যেটা 80 ওয়াট সেটা প্রাইস অলমোস্ট 39,000 টাকা, এটা ইন্ডিয়ান রুপি। এটা বাংলাদেশে কনভার্ট করলে যদি আনঅফিসিয়ালি আমরা ধরি তাহলে অলমোস্ট 45,000 ধরা যেতে পারে। এরপরে যদি আমরা কথা বলি 150 ওয়াট নিয়ে, সেটা হচ্ছে 43,000 রুপি, এটা বাংলাদেশে আনঅফিসিয়ালি আসলেও অলমোস্ট 50,000 চলে যাবে। ওয়ানপ্লাসের যে প্রাইসটা সেটাও একই, কিন্তু 150 ওয়াটের যেটা সেটা 1,000 টাকা বেশি, অর্থাৎ 44,000 রুপি, যেটা অবশ্যই যদি বাংলাদেশে আনঅফিসিয়ালি আসে ওই একই রকম প্রাইসে দাঁড়িয়ে যেতে পারে। তো এখন আমরা কথা বলি এর বক্স কন্টেন্ট নিয়ে, বক্সে কী কী রয়েছে। বক্সটা অলমোস্ট সেম, মানে বক্স কন্টেন্ট যা বলবো সব অলমোস্ট সেম, কিন্তু রিয়ালমির যে বক্স সেটা একটু লম্বা, আর ওয়ানপ্লাসে প্রথমবার বক্সটা একটু খাটো। ওয়ানপ্লাসের বক্স মিনিমাম অনেক লম্বা হয়, কিন্তু এবারে একটু খাটোই রাখা হয়েছে বক্সটি। তো আমরা যদি দুটিরই বক্স কন্টেন্ট নিয়ে কথা বলি, প্রথমে আমরা ফোনটি অবশ্যই পেয়ে যাব, এবং এর মধ্যে ভিন্নতা রয়েছে কেসের দিকে। কেসে একটু ভিন্ন পাবেন আপনি, সেটা হচ্ছে ওয়ানপ্লাস 10R যেটা, সেটাতে কেস হচ্ছে ব্ল্যাক কালার, এবং রিয়ালমি জিটি নিও 3 যেটা, সেটাতে কেস কিন্তু গ্রে কালার, অনেকটা ধূসর বর্ণের মানে কেস, যেটা হলুদ হওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু ব্ল্যাকটা অবশ্যই হলুদ হওয়ার সম্ভাবনা নেই, এবং ব্ল্যাক কেসটা দেখতেই কিন্তু খুবই সুন্দর লাগে। তারপরে যদি আমি দেখি ডকুমেন্টেশন থাকছে, আর ওয়ানপ্লাসেরটাতে রেড কেবল ক্লাবের কিছু ডকুমেন্ট থাকছে আর স্টিকার থাকছে। তারপর চার্জারের ক্ষেত্রে যদি দেখি, অনেক ভারী একটা চার্জার রয়েছে, যেটার ওয়েট অলমোস্ট 216 গ্রাম, 216 গ্রামের একটা চার্জারই রয়েছে, ফোনের থেকে কিন্তু এটা বড়। ফোনের ওয়েট কিন্তু 188 গ্রাম বা 87 গ্রামের মধ্যে ঘোরাঘুরি করে, এবং চার্জারটা 216 গ্রাম, এবং চার্জারটা কিন্তু 160 ওয়াটের। স্মার্টফোনটা সাপোর্ট করে 150 ওয়াট, কিন্তু চার্জার দেওয়া হয়েছে 160 ওয়াটের। যাই হোক, তো আমরা সরাসরি এখন ফোনে সরাসরি বোর্ড পোর্টস অ্যান্ড বাটন ডিজাইনে চলে যাই।
তো পোর্টস অ্যান্ড বাটনস যদি বলি একদম সেম, কিন্তু ডিজাইনে একটু পরিবর্তন রয়েছে। রিয়েলমি জিটি নিও থ্রি ডিজাইন যদি এক কথায় বলি আমার একদমই ভালো লাগেনি, একদমই ভালো লাগেনি ডিজাইনটা। ডিজাইনটা মনে হয় যেন 10-12 হাজার টাকার ফোনের ডিজাইন, যেটা একদমই কারো পছন্দ হওয়ার কথা নয়। কিন্তু এখানে রয়েছে গ্লাস ব্যাক, তাও দেখতে ভালো লাগছে না। কিন্তু ওয়ান প্লাস টেন আর যেটা সেটা কিন্তু প্লাস্টিক ব্যাগ, কিন্তু দেখতে জোস একটা মানে খুবই সুন্দর লাগে কিন্তু দেখতে। এখানে দুইটি কালার রয়েছে, একটা গ্রিন যেটা বর্তমানে সিজনকে প্রতিকায়িত করে, ধরতে পারেন আমের সিজনকে প্রতিকায়িত করে। তারপরে রয়েছে একটি ব্ল্যাক কালার যেটা দেখতে অবশ্যই সুন্দর লাগে, গ্রিনটা দেখতেও কিন্তু খুবই দুর্দান্ত লাগে। কিন্তু রিয়েলমির ফোনটা আমার ডিজাইনের ওয়াইজ একদমই ভালো লাগেনি। আর ওয়ান প্লাসের ফোনটা একটু বক্সি শেপের, আর রিয়েলমির ফোনটা বক্সি শেপের নয়, কিন্তু একটু অন্যরকম। কিন্তু আমার ওয়ান প্লাসের যে ফোন সেটার ডিজাইনটা জোস লেগেছে, খুবই অস্থির একটা ডিজাইনে কিন্তু এসেছে, যদিও প্লাস্টিক ব্যাগ। এবং বিল্ড কোয়ালিটি অবশ্যই ভালো দুইটি ফোনেরই, অবশ্যই আমার কাছে বিল্ড কোয়ালিটি খুবই ভালো মনে হয়েছে। তাহলে আমরা প্রথম পরিবর্তন পেয়ে গেলাম ডিজাইন ওয়াইজ, একটা হচ্ছে একটু খুব সুন্দর ডিজাইনে আসছে, আর একটা একটু মানে মনে হয় যে 10-12 হাজার টাকার ফোন। তো ডিজাইন ওয়াইজ আরেকটা পার্থক্য হয়ে গেল। তো এরপরে যদি আমরা ডিসপ্লের দিকে যাই, হুবহু একদম সেম ডিসপ্লে, 6.7 ইঞ্চের একটি ফ্লুইড অ্যামোলেড ডিসপ্লে বা সুপার অ্যামোলেড ডিসপ্লে। ওয়ান প্লাসের ক্ষেত্রে ফ্লুইড অ্যামোলেড, রিয়েলমির ক্ষেত্রে সুপার অ্যামোলেড। 120 হার্টজের রিফ্রেশের অ্যাডাপটিভ রিফ্রেশ, অর্থাৎ 60, 90, 120, মানে আপনার যখন যেটা প্রয়োজন সেটা আপনি করে নিতে পারেন। এছাড়া যদি আমি আরেকটু যাই, মানে যাই, তাহলে 1000 নিটস পিক ব্রাইটনেস রয়েছে, কিন্তু অবশ্যই ব্রাইট একটা ডিসপ্লে, দুইটাই 1000 নিটস কিন্তু। এবং ডিসপ্লেটার সানলাইট, প্রপার সানলাইটে গেলেও কোনো রকম প্রবলেম করছে না, সেটা অবশ্যই আমরা দেখতে পেয়েছি। তো তারপরে আমরা যদি স্পেসিফিকেশনসে যাই, এখানে আপনার প্রসেসরে থাকছে মিডিয়াটেক ডাইমেনসিটি 8100, যেটা রিয়েলমি জিটি নিও থ্রিতে, আর একটা ওয়ান প্লাস টেন আরে থাকছে মিডিয়াটেক ডাইমেনসিটি 8100 ম্যাক্স, প্রায় একই প্রসেসর, কোনো রকম পরিবর্তন থাকছে না। এছাড়া UFS 3.1 র্যাম সলিউশন, স্টোরেজ সলিউশন, আর LPDDR5 র্যাম, অবশ্যই ভালো, দুই দিক দিয়েই ভালো লেগেছে। কিন্তু এখানে আমার ডিসপ্লেটা যদি ডিসপ্লেটা কম্পেয়ার করি, সেরকম কিছু হচ্ছে না, সরি ডিসপ্লে বলছি, প্রসেসর কম্পেয়ার করলে কিন্তু এতটা পরিবর্তন দেখা যায় না। আন্তুতু স্কোর যদি আমি ধরি দুইটারই, রিয়েলমি জিটি নিও থ্রি যেটা, সেটার আন্তুতু স্কোর অলমোস্ট 820,000 মতো যায়, কিন্তু সেদিক দিয়ে ধরলে ওয়ান প্লাস টেন আরে যে আন্তুতু স্কোরটা দেখা যায় সেটা কিন্তু অলমোস্ট 800,000, অর্থাৎ 793,000 মতো। তাহলে আন্তুতু স্কোর একটু পরিবর্তন থাকলেও প্রায় পারফরমেন্সটা বলা যেতে পারে এক, কোনো রকম পরিবর্তন আমি মানে যা দেখেছি তাতে খুঁজে পাওয়া যায়নি, অর্থাৎ গেমিং পারফরমেন্স প্রায় একরকম ছিল। কিন্তু দুইটারই মানে ওএস বা UI যদি আমি ধরি, একটু সমস্যা রয়েছে। ওয়ান প্লাসের অক্সিজেন ওএস তুলনামূলকভাবে ক্লিন, অবশ্যই ক্লিন, কিন্তু আমি মানে সবসময় যে ওয়ান প্লাসের ওয়েজটা সবসময় ক্লিন থাকে, কিন্তু এইবারে ক্লিন পাইনি, এতটাও ক্লিন পাওয়া যায়নি। আবার রিয়েলমির যে রিয়েলমি UI 3.0 সেটাও এতটা ক্লিন ছিল না আমার মতে, ব্লোটওয়্যার ছিল অনেক, তারপরে কিছু সমস্যা অবশ্যই ছিল যেটা আমার ভালো লাগেনি। দুটাই কিন্তু অ্যান্ড্রয়েড 12 উপর বেস্ট, এবং আমি যদি ওভারঅল মানে পারফরমেন্সের দিক দিয়ে ধরি, তাহলে দুটাই অলমোস্ট সেম, কিন্তু রিয়েলমি জিটি নিও থ্রি পারফরমেন্সের দিক দিয়ে আমার মতে কিছুটা এগিয়ে থাকছে। এছাড়া ব্যাটারি যদি ধরি একই রকম, কিন্তু ব্যাটারির দিক দিয়ে আমার একটা ঘাপলা মনে হয়েছে, সেটি হচ্ছে 15 মিনিট প্রায় 20 মিনিট সময় লাগে, 20 মিনিট সময় লাগে 0 to 100% চার্জ করতে একটা 160 ওয়াটের চার্জার। 20 মিনিট, আমরা যখন ইনফিনিক্সের 160 ওয়াটের চার্জারটা দেখেছিলাম, সেটা কিন্তু একটা 4000mAh ব্যাটারিকে 10 মিনিটে ফুল চার্জ করছিল, সর্বোচ্চ 11 মিনিট। কিন্তু এখানে 160 ওয়াটের চার্জার দিয়ে কত 20 মিনিট সময় লাগছে, তাহলে চার্জারে হয়তো কোনো রকমের সমস্যা হয়েছে, বা ফোনের মধ্যে কোনো রকম ইস্যু রয়েছে, যেটা আমার মনে হয় না কী সমস্যা, এটা আমি এখনও পর্যন্ত ক্লিয়ার নই। কিন্তু চার্জারের দিক থেকে আমার মনে হয়েছে আরও কম সময় চার্জ করা উচিত ছিল, যেহেতু 160 ওয়াটের চার্জার। এরপরে আমরা লাস্টে যদি যাই, দুইটার ক্যামেরা যদি আমরা কম্পেয়ার করি, অলমোস্ট সেম। ক্যামেরাতে থাকছে 50 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ দুটাতেই, যেটা 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, সেটি হচ্ছে আপনার IMX766,
আর এছাড়া রয়েছে 8 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড, 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো শুটার নিয়ে সেরকম কিছু বলার নেই, ইউজলেস সেন্সর। 8 মেগাপিক্সেলের যে আল্ট্রাওয়াইড সেটা অবশ্যই ভালো, এতটাও খারাপ নয়, মোটামুটি বলা যেতে পারে। আর যেটা 50 মেগাপিক্সেলের IMX766 সেন্সর সেটি অবশ্যই আমার কাছে মনে হয়েছে ভালো একটি সেন্সর, এই বাজেটে আশা করা যায় খারাপ নয়। কিন্তু একটা মানে সমস্যা রয়েছে ভিডিও রেকর্ডিংয়ের ক্ষেত্রে, সেটি হচ্ছে আপনি ভিডিও রেকর্ড করতে পারবেন 4K 30 FPS, আমার মনে হয়েছে যে 60 FPS দেওয়া উচিত ছিল। আর সেলফি ক্যামেরায় যদি ধরি তাহলে সেখানে রয়েছে 16 মেগাপিক্সেলের একটি সেন্সর, যেটা আপনার ভিডিও রেকর্ড করবে অলমোস্ট 1080p 30 FPS। এটাও আমার মনে হয়েছে 2K করা উচিত ছিল বা 4K করা উচিত ছিল। তো এই জায়গায় আমার একটু সমস্যা রয়েছে দুইটি ফোনের, একই রকম ক্যামেরা যদি রেজাল্ট ধরি প্রায় সেম, কোনো রকম পরিবর্তন আমি লক্ষ্য করলাম না। কিন্তু ওয়ানপ্লাসের যে সেন্সর সেটি আমার মনে হয়েছে যে অপটিমাইজেশন, অর্থাৎ ওয়ানপ্লাসের যে OS অপটিমাইজেশন সেটি হয়তো একটু ভালো, এটা আমি পার্সোনালি বলছি। তো এখন আমরা ওভারঅল যদি বলি, সব কিছু মিলে যদি আমি বলি, আমার পছন্দ, আমি যদি, আমাকে যদি সিলেক্ট করতে বলা হয়, আমি অবশ্যই OnePlus 10R সিলেক্ট করব। কারণ এখন OnePlus 10R সিলেক্ট করার কারণ হচ্ছে তার ডিজাইন, প্রথম কথা হবে তার ডিজাইনটি। যদি ডিজাইনটা রিয়েলমির ডিজাইনটা যদি আরও ভালো হতো তাহলে সেটা সিলেক্ট করা যেত, কিন্তু আমার এখন পার্সোনাল চয়েস হবে OnePlus 10R, যেটা আপনাদের হতে পারে, কারণ ডিজাইন ওয়াইজ অবশ্যই খুবই ভালো। কিন্তু রিসেন্টলি যারা টেক নিউজ ফলো করেন তারা জানেন যে OnePlus 10R কিছু হিটিং ইস্যু রয়েছে, যেটা হয়তো OnePlus পরবর্তী আপডেটে ঠিকঠাক হয়ে যেতে পারে। তো অবশ্যই আমরা দেখতে পাবো যখন হিটিং ইস্যুটা শেষ হবে, তখন আমরা সব কিছু জানতে পারবো। বাই দ্য ওয়ে আমি যদি ওভারঅল দেখি, দুইটা ফোনই সেম, কিন্তু OnePlus 10R যেটা ওভারঅল দিক দিয়ে আমার কাছে খুব ভালো লেগেছে, যেমন হালকা 1-2 গ্রামের থেকে কিন্তু OnePlus এর ফোনটি হালকা এবং বক্সি শেপ, দেখতে খুবই সুন্দর লাগে। তারপরে পেছনের ব্যাক ডিজাইন যেটি সেটি খুবই সুন্দর লাগছে, যেটা রিয়েলমির ব্যাক ডিজাইনটা আমার একদমই সুন্দর লাগেনি। তো আপনারা হয়তো সেটাই মনে করছেন যে অবশ্যই ডিজাইনটি খুবই সুন্দর, আমার যাই বলি না কেন এক কথা বারবার বাইর হবে, ডিজাইনটা খুবই সুন্দর। কিন্তু আমি বলবো যে আপনার যদি প্রায়োরিটি হয় ডিজাইন, তাহলে আপনি চোখ বন্ধ করে OnePlus 10R নিয়ে ফেলতে পারেন, এছাড়া পারফরমেন্স অবশ্যই ভালো। কিন্তু যদি আপনি চান যে আমার পারফরমেন্সটা একটু ভালো হবে, তাহলে রিয়েলমি জিটি নিও 3 নিতে পারেন। যদি অন পেপার স্কোর বলি, দুইটার স্কোর কিন্তু একটু আলাদা, তাই আমি বলবো যাদের ডিজাইন প্রায়োরিটি তাদের OnePlus 10R, আর যাদের বলি আপনার পারফরমেন্স তাদের জন্য রিয়েলমি জিটি নিও 3। তো এতটুকু ছিল আজকের ভিডিও, জানি না কে কতটা উপকৃত হতে পেরেছেন বা কার কতটা মানে সুবিধা হয়েছে এই ভিডিওটি থেকে। যদি সুবিধা হয়ে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন অন্যের কাছে, যারা অন্যরাও জানতে পারে যে কী পার্থক্য রয়েছে দুইটি ফোনের মধ্যে। তো আশা করবো যে ভিডিওটি ভালো লেগেছে, একটি লাইক করে দিবেন, ভালো না লাগলে ডিসলাইক বাটনটি সবসময় মতো রয়েছে। আর অবশ্যই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, বেল আইকনটি অন করে দিবেন, যাতে ভিডিওর সকল নোটিফিকেশন আপনার কাছে আপলোড হওয়া মাত্র চলে যায়। আর যারা পেজে রয়েছেন পেজটি ফলো দিবেন, একটি অনেস্ট রিভিউ দিবেন, যাতে অবশ্যই আমি অন্যের কাছে পৌঁছে দিতে পারি। তো আমি চলে আসবো আবার অন্য কোনো একদিন অন্য কোনো একটি স্পেশাল ভিডিও নিয়ে। টিল দেন স্টে হোম, স্টে সেফ, মেক ইউর ওন ওয়ার্ল্ড অফ টেকনোলজি। আসসালামু আলাইকুম।